কার জন্য মান্নত করব কার নামে কই আপনারা তো বাসি খন্দকার মসজিদের লাই মান্নত করেন আমি একবার গেছিলাম ছাত্র জীবনে বাসি খন্দকার মসজিদে শুধু সিন্নি দেখার লাই আমি যেদিন গেছি ওদিন আটাইট ডেক পড়ছে সিন্নি এখন তো বোধ আরো বেশি পড়ে কমছে নি আমি একটা তামসা দিলে ইমাম সাহেব ছিল আমাদের লক্ষ্মীপুরের মাওলানা রফিকুল্লাহ স্যার চিন্তা মানে আমাদের একবার পাশাপাশি মানুষ লক্ষ্মীপুরের টুমসারের আমি দেখতে গেছি যে কি অবস্থা দেখলাম যে ইমাম সাহেব ওই নু ইমাম সাহেব মানুষ মানে ভক্তি করে আনছে তো উনি না খাইলে মানুষ কষ্ট হয় বলছে হুজুরে কেন ছয় না ধরে না তো হুজুরে আঠাশ ডাকের প্রত্যেকটাতে এই আঙ্গুল লাগায় আর জিব্বাত লাগায় তো পরে একটা দেখলাম আমি খুব ফলো করছি ওদিন যেটা বেশি মজা খাতে করে ইশারা দেয় যা ঘরের দিকে আমি কইছি রে হাউজিং যারা করছে এই যে মাঝখান দিয়ে হাউজিং এর ছড়াছড়ি ছিল না হাউজিং ওলা করছে কি জমি জেগিন বালাইগিন নিজেকে নামে আর মায়গিন বেগেন সরডর সদস্যকে নামে এই জন্য তো আল্লাহ ধরা দিছে যদি সব সমান রাখত যে সব সমিতির নামে সব সকল সদস্যের নামে শহরেরটাও বাইরেরটাও তাহলে কোনো হাউজিং মাইরু খাইতো না কেউ হলাল লাগতো না এখন সব হাউজিং এর নেতারা ফলাই গেছে না কারণ ওই যে ওই সিন্ডিল লেন নুন সাহেব যেটা মজা হয় সেটা আসতে মান্নত কি কোনো মসজিদের নামে হবে না আল্লাহর নামে আল্লাহর নামে হবে কিন্তু আমরা এখানে ভুল করি অমুক মাজারে দিব অমুক মসজিদে সিন্নি দিব না আমি আল্লাহর হস্তে সিন্নি দিব কথা বুঝে আসছেনি এমনি ভুল করি তাহলে এবাদত একমাত্র কার তাহলে আল্লাহ আছেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আল্লাহ রব এই কথা বিশ্বাস আল্লাহ একমাত্র মাহবুব এই কথাই বিশ্বাস আল্লাহর কিছু নাম আর গুণ আছে এই নাম আর গুণ আর কারো হইতে পারে না গায়েব জানে একমাত্র কে কই আপনার বাড়িতে আপনার বিবি যে বান্দর দিয়ে আপনার জন্য গনে হারাইছে আপনি তো ছিলেন না সাইন 5 কেজি দিছে আপনি যাওয়ার পরে বলে যে গণেশি আপনার লাইন কে কি করছে তাবি যুগে হাসড়িয়ে আপনার জন্য লইছি বলেনি এরকম এই বান্দরে কি কোনো গায়েব জানে নি এখন তো বান্দর দিয়ে এখন আর টিয়া ফাঁকি দি গনায় গনাইনি গায়েব জানে একমাত্র কে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ আসমান জমিনের মধ্যে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না কোনো ফেরেশতা জানে না কোনো ওলি নবী কেউ জানে না গায়েব জানে একমাত্র কে আল্লাহ এই 60টা কথা বিশ্বাস করলে আল্লাহকে বিশ্বাস করা হয় 2 নম্বর হলো আল্লাহ বলেন ওয়া রাসূলিহি রাসূলকে বিশ্বাস করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূলের অনেকে নামও জানে না অন্যান্য নবী রসুলদের নাম না জানলে সমস্যা নেই আপনি যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কতজন নবী পাঠাইছেন আপনি কিচ্ছু জানেন না এরপরে কোরআন শরীফে কয়জন নবীর নাম আছে আপনি কিচ্ছু জানেন না এতে কোনো ক্ষতি হইত না কিন্তু যখন জিজ্ঞাসা করছে আপনার নবীর নাম কি আপনি বলেন যে এটা তো আমি জানি না তাহলে এটা মারাত্মক একটা ভুল নয়নি আমার কিন্তু আমরা বাংলাদেশি মানুষ এত বেশি নবী প্রেমিক আমাদের অনেকের নামের মধ্যে মোহাম্মদ আছে আছে না যেমন আমার নামে মোহাম্মদ হারুন মোহাম্মদ আছে আপনার নামও মোহাম্মদ অমুক আছে তো শতকরা 90 জনের নামের মধ্যে মোহাম্মদ আমরা লাগাই রাখি এত নবী প্রেমিক হওয়া সত্ত্বেও জিজ্ঞাসা করলে নবীর নাম বলতে পারি না নবীর জীবনের কিচ্ছু জানে না আমি বলি ঘরে যে শোকেসটা ড্রয়িং রুমের মধ্যে সাজাইয়া রাখছি এখানে কত ফালতু জিনিস ফালতুর জন্য বলি আমার মেয়ে হওয়ার পরে বিবি তাল দিছে যে মেয়ে বড় হইতে তো কত কিছু লাগবে আমার দিয়ে কত ফেলেট কিনেছে কত গ্লেস গ্লাস কত সার কাপ সব সাজায় রাখছে না নি কিন্তু আমার ঘরের মধ্যে 50-60 টাকার একটা সিরাতের বই রাসূলের জীবনীর বই আমার ঘরে নাই অনেক কিছু আছে আমার ঘরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের বই নেই একটা বইয়ের কথা আপনাদেরকে বলি সিরাতে খাতামুল আম্বিয়া সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শফি রহমতুল্লাহ লেখা এটা কত 60 টাকা কি 70 টাকা দাম আমি অবাক হয়ে গেছি গত কিছুদিন আগে চমনি যেতেছিলাম মাহফিলে একটা ভালো ভদ্র মানুষ আমার সাথে যাবেন তো ওর বাচ্চাটা বাসা কাঁদা শুরু করছে ওনার বিবি ফোন দিছে যে বাচ্চা তো কাঁদতে কাঁদতে বেহাল তো আমি বললাম অসুবিধা নাই আমার গায়ে নিয়ে আসছি যেহেতু ঘুরান বাচ্চাটার সাথে নিয়ে আনি তো বাচ্চা সহ আসতেছে এবার তো কাঁদা বন্ধ হয়ে গেছে ও ভালো তো ফোনে দেখলাম একখানে লেখা উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা তো আমারে বলতেছে উম্মে হাবিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নম্বর স্ত্রী ছোট্ট বাচ্চা ক্লাস 2 পড়ে তা আমি বললাম তুমি বলো কয় যে রাসূলের প্রথম বিবি হযরতে খাদিজা 2 নম্বর বিয়ে করছেন হযরতে সাউদা
তিন নম্বর বিয়ে করেছেন হযরত আয়েশা এরকম বলি বলি এখন ভুলে গেছে ভুলে গেছে কেন না না হবে না বাড়ি যায়া সিরাতে খাতমুল আম্বিয়া আবার পড়তে হবে ছোট বাচ্চা ক্লাস 2 তে পড়ে তোর বাবা বলতেছে যে আপনি মসজিদে যে বলছেন সিরাতে খাতমুল আম্বিয়ার কথা আমি কিনছি এখন কিনার পরে আমার বাচ্চা দুইটা এই সারাক্ষণ এই সুযোগ পেলে পড়ে আমার বিবিও পড়ে আমি নিজেও পড়ি এজন্য রাশিয়ামের জিন্দেগি পড়ার একটা সুযোগ হয়ে গেছে এজন্য আমি যদি আমার ঘরের মধ্যে রাশিয়ামের জীবনের কিতাব রাখি একটু মাঝে মধ্যে পড়ি আমি পড়তে না পারলে আমার স্ত্রী পারে আমার মেয়ে পারে আমার পুত্রের বউ পারে ওদেরকে নিয়ে যদি বলি যে খাওয়ার সময় নাস্তার সময় একটু রাশিয়ামের একটু জীবনী পড়ো দেখবে যে নিজের কাছে ভালো লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই কিন্তু তার ছবি আমার চোখের সামনে ভাসবে কবরের মধ্যে যখন দেখাবে বলবে ইনি কে কোন কোন বর্ণনা আছে একটা সরাসরি রাসূলের কবরের সাথে এখন ইমো কল ভিডিও কল আছে না সরাসরি দেখাই দিবে ইনি কে বাফিয়া ছেলের কোর্টে মামলা জজ সাহেব বুঝতে পারছে এরা বাপ ছেলে এক পর্যায়ে জজ সাহেব ছেলেকে বলতেছে ইনি কে বাপের দিকে ইশারা করি ছেলে বলতেছে আমি চিনি না আপনি বলেন বাপের এই যে যত জীবনে যত দুঃখ এই কথার মতো দুঃখ কি বাপের আর কোনোটা থাকবে আমি আমার অনুভূতি যেটা সেটা বলি বাপে বলবে যে স্যার আমি মাফ চাই আমার আর এই কেস আর চালাইবো না স্যার আমি বাড়ির দিকে চলে যাই এই কেস আর চালাইবো না এই বলার জন্য কি না করছি আমি জীবন শেষ করে ফেলাইছি হয়তো মরে যেতে লাগছিল জায়গা জমি সব বিক্রি টিক্রি করে অনেক ইন্ডিয়া নিয়ে এখানে নিয়ে সেখানে নিয়ে এত সব কিছু করার পর আমার সামনে বলতেছে আমার চিনে না আল্লাহর গজব হলো এটাকে হাঁটে চলে যাই রাগ আসবে না ঠিক কবরের মধ্যে যদি আমি ফেরেশতারা জিজ্ঞাসা করে উনি কে আর আমি যদি বলি আমি ওনারা চিনি না আমার রাসূল আমার মনে দুঃখটা কেমন হবে সেদিন এখন চিনব কেমনে আপনাদের এই যে নোয়াখালীর চমরের পূর্ব দিকে গাজী ইমামউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি গাজী বালাকোট যাকে বলা হয় ওনার বাড়ি উনি 65 বছর পরে বাড়ি আসছেন এলাকার কেউ চিনে নাই রাতের বেলায় নিরুপায় হয়ে এক বাড়িতে উঠছে দেখে যে ঘরে মধ্যে এক বুড়ি তো বুড়ি মারে বললো যে বুড়ি মা আমি কি একটু থাকতে পারবো নি কই থাকেন আমার ঘর খালি উনি এশার নামাজ পড়ে কোরআন শরীফ শুরু করছে আর বুড়ির কানে যখন আওয়াজ গেছে লাগেছে আমার ইমামউদ্দিনের আওয়াজে না লাগে এখন বুড়ি বেড়ার ফাঁক দিয়া তাকাই সাথে তোর কান আমার ইমামউদ্দিনের কানের মতো নাকে রাগা ইমামউদ্দিনের মতো কপাল ইমামউদ্দিনের মতো এটা দেখি কয় যে হুজুর আপনার কী নাম আমার নাম ইমামউদ্দিন মায়ের আবেগ কীরকম 65 বছর পরে ছেলেকে কোলে ফিরি পেয়েছে তো কেউ চেনে নাই মা চিনছে কেমনে কারণ এই মায়ের শ্রম আছে ছেলের পিছনে এই জন্য কেউ না ছিল মা চিনছে আমার যদি রাসূল সাহেবের জীবনে জানার আগ্রহ থাকে সুন্নত গলে খুঁজি খুঁজি চলতে শুরু করি কবর মধ্যে আমি সহজে বলতে পারবি ইনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সারার জন্য তিনটা কাম আল্লাহর প্রতি ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান তিন নম্বর ওয়ান নূরিল্লাযী আনজালনা যে কিতাব আমি নাজিল করছি কিতাবের উপর ঈমান রাখবে এটাকেই নিজের জীবনের জীবন বিধান হিসাবে মানবে এটাকে ফলো করে চলবে এখন আলেম ওলামার কাছ থেকে এটার ব্যাখ্যা জেনে কোরআন অনুযায়ী জীবন গড়াইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ একটা জিনিস আমাদের সমাজে বড় মুশকিল সেটা হলো কাউকে কিছু বললে কয় হুজুর আপনারাই তো একমত নাই হুজুররা কত মত আলেম সমাজ কত নানান মতে আমরা যাব কোন পথে বুঝলেন না হুজুররা একদল একদলের বিরুদ্ধে কয় আরও বিশেষ করে এই যে এখন ইউটিউব বক্তৃতা এটার মধ্যে একজন একজনের বিরুদ্ধে শুনেন না নি আপনারা কিছু এগুলো শুনি আপনাদের তো মন আরও খারাপ হুজুর হুজুর একজনের বিরুদ্ধে একজনে বলে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি আমার লক্ষ্মীপুরে আমার একবার খুব জটিল সমস্যা হয়েছিল কিডনিতে পরে আল্লাহ রহমতে হোমিও খাওয়ার পরে কিডনি থেকে পাথর বাইরে হয়ে গেছে আমার তো হোমিও ডাক্তার আমারে বলতেছে হুজুর চিকিৎসা আমাদেরটাই ওই এলোভা থেকে এগুলো কোনো চিকিৎসা না এগুলো হলো রোগের দামা সাফা দিরায় আমরা এককারে রোগের মন থেকে নষ্ট করে দিই তো এই যে হোমিও ডাক্তার কথাটা বলছেন এটা কি এলোভাতিকের পক্ষে না বিরুদ্ধে আমি শুনে রয়েছি কিছু বলেন ভাগ্যক্রমে আরেকদিন এলোভাতিক ডাক্তারের কাছে গেছি আর তা আমারে বলতেছে হুজুর আপনারা তো সবাই ভালো জানে এই দেখছেননি হোমিও ডাক্তাররা কী আরে এরা আগে বোতলকার মধ্যে পানি ঢুকায় এরপরে হাঁটি যায় তাকের থেকে ওষুধ নামায় নামায়া ফানির মধ্যে ফাঁস ফোড়া হাত ফোড়া দিই হাতের মধ্যে আপনি জাঁকি দেয়
আমরা যদি জিজ্ঞেস যে পানির লাগে ওষুধ মিলেলেন কা কয় যে পানির সাথে মিশাইলে এটা পাওয়ার বাড়ে হুজুর আমনেরও তেরা মানে এগুলো কইেন সাগরের মধ্যে দুইশের কাপড়া ছড়াই দিত পাওয়ার আরো বাড়লো তাইলে ইনি কি হুমিয়ার পক্ষে না বিরুদ্ধে এখন এই যে একজন একজনের বিরুদ্ধে বলছে আমরা কি ডাক্তার ছড়াই দিছিনি না আমি আমার বুঝমতো কখনো হোমিও ডাক্তার কাছে যাই কখনো এলোপ্যাথিক ডাক্তার কাছে যাই ওনারা বিরুদ্ধে বলো এতে আমার কিছু আসে যায় না আলে মোলামার বিরুদ্ধে কে কি বলে বলো আমার দরকার আমার নামাজ সহি করা আমার দরকার জান্নাতের রাস্তা খুঁজি পাওয়া আমার দরকার আমার আল্লাহকে রাজি করে চলা আমার দরকার কিভাবে চললে আমার আল্লাহ রাজি হবেন কিভাবে চললে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমি পাবো সেই পথটা আমি খুঁজি পাওয়া আমি ওনারা ওনাকে বিরুদ্ধে বলো আমার দরকার নেই এটা আমি শুনবো না পারবো না ইনশাআল্লাহ এই জন্য আমি বলি যে অন্ধকার হাতে একটা সাদা ছড়ি থাকে সাদা লাঠি থাকে না এখন রাস্তায় যাওয়ার সময় আপনি বলছেন যে এই ছিনছন তিনি আমারে না আমি তো মুফতুকো মসজিদের ইমাম সাহেব কয় তুই যে এই যাইতে রাস্তা ডাইনে রাস্তা ডাইন দিকে আন্দা এই আমি ইমাম সাহেব আমার কথা শুনি ফাঁদি তো না হেতে হেতে লাঠি দিয়ে আসলে যদি গুতে দুবে দিব গুতে দুবে দিয়ে দেখবো হুজুর কথা ঠিক আছে নি তারপর ফাঁদিব আপনি যদি যে বলেন ছিনছত আমি তোকে চেয়ারম্যান রাস্তা সামনে বাম দিকে হেতে বাম দিকে আপনি চেয়ারম্যানের কথা শুনতে না তো গুতে দুবে দিব তাহলে আমার কাছে বিবেকের লাঠি আছে আমার সাদা ছড়ি হলো বিবেকের লাঠি গায়ের পিছনে জায়গায় জায়গায় লেখা আছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক লেখা আছে না আপনি আপনার বিবেক খাটাইয়া যে অত্র এলাকার মধ্যে সোনাপুর এলাকায় কালিতর এলাকায় মাসজি এলাকায় আমার জানা মতে কোন আলেম আমার কাছে ভালো লাগে আপনি আপনার বিবেকের লাঠি দৌড়াইবেন দৌড়াইয়া যাকে ভালো পাইছেন তার কাছে যাইয়া বলবেন যে হুজুর আপনারা মাঝে মাঝে একটু বিরক্ত করব আমার কিছু মাসলা মাসালে দরকার হইলে আপনার সাথে যোগাযোগ করব হুজুর এখন তো মোবাইলের জমানা যোগাযোগ সহজ কোন টাইমে মোবাইল করলে আপনার সুবিধা হয় হুজুর বলে দিয়েছে আসরের পরে ধরেন আর কি উদাহরণস্বরূপ তা আসরের পরে আপনি মোবাইল করতে আবার পরিচয় দিবেন হুজুর আমি অমুক বলছি বলছিলেন আপনি আসরের পরে মোবাইল দিতে এখন কি কথা বলতে আপনি হুজুর যদি বলে বলেন তাহলে আপনি মাসলাটা জানিয়ে নিলেন এইভাবে যদি খুঁজি খুঁজি মাসলা জেনে জেনে চলতে থাকি তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে কিন্তু আমি কোনো মাহফিলও যাই না একজন লোক যদি জুমার দিন শুধু বয়ানগুলি ঠিকমতো শুনে একবার আগের বাগে যায় একবারে খুব আগ্রহের সাথে ইমাম সাহেবের কথাগুলি ফলো করে জিন্দগি পরিবর্তন হয়ে যাবে দেখবেন এ লোকের জীবন পাল্টে যাবে কারণ ইমাম সাহেবের ধারাবাহিক আলোচনা শুনে কিন্তু কিছু লোক আছে কোনোখানে পাওয়া যায় না না জুমার মসজিদে না ওয়াজ মাহফিলে না পাঞ্জেখানা মসজিদে কোনোখানে পাওয়া যায় না তা এই জন্য তিন ক্যাম্প ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর আল্লাহ তাআলা বলেন তোমার কিয়ামতের জন্য তৈরি মউতের জন্য তৈরি কবরের জন্য তৈরি তিন ক্যাম্প আল্লাহর সাথে সম্পর্ক করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করো আর কোরআন অনুযায়ী জীবনযাপন করো রাজি আছি তো আমরা সবাই আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সামনে আগাইবে এই পর্যন্ত যেভাবে আমল করে আসতেছি যারা মনে করেন যে হুজুর আমি আল্লাহর রহমতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি আমার ঠিক আছে সব এরপর আমি আগে বাড়ব কীভাবে মসজিদে একটু আগের ভাগে যাইব পারবো না এতদিন যেভাবে গেছি আর একটু আগের ভাগে যাইব কারণ আগে গেলে আমার আমল নামার মধ্যে নামাজের সব লেখা হয়ে যেত একটু আগে নামাজ পড়ে তাড়াতাড়ি বের হয়ে আসতাম এখন নিয়ত করছি যে না একটু আস্তে দিনে বের হব কারণ যতক্ষণ আমি বসা থাকবো এতক্ষণ ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকবে পারবো না ইনশাআল্লাহ আগে কোরআন তেলাওয়াত করতাম এখন নিয়ম বানিয়ে আনি যে রাত্রে শোয়ার সময় অজু করি শুইব আর কমপক্ষে এক খ্রিস্ট হোক আধা খ্রিস্ট হোক কোরআন শরীফ হবে আমার একবারে শেষ আমল কারণ হইতে পারে ঘুমের মধ্যে আমার মত আসে গেছে একটু কোরআন শরীফ পড়ে আমি ঘুমাইয়া গেলে আমার শেষ কোরআনের সাথে সম্পর্ক করি আমি শুয়া পড়লাম এতে হবে কি অজু করি শুইলে সারা রাত রহমতের ফেরেশতারা আমার জন্য দোয়া করতে দেয় আর এমনি বলেন না আপনি বিনা অজুতে শুইলে আর অজু করে শুইলে একটু দুই দিন একটু টেস্ট করে দেখেন বিনা অজুতে শুইছেন ঘুম আসতে দুই ঘন্টা তিন ঘন্টা লাগে গেছে শুধু উল্টফলাট করছেন আর অজু করে শুইছেন তসবিগুলি ভরে শ্বাস করতে পারেন না ঘুম আসে গেছে তাড়াতাড়ি কারণ শরীরটা একটু ফ্রেশ হইলে একটু ঠান্ডা হইলে ঘুমও তো তাড়াতাড়ি আসে এই জন্য সুন্নত হইলে অজু করে শোয়া
তাহলে এতদিন সোয়া এখনকার সোয়া একটু ব্যস্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা এক শাক পড়ি নাই এক শাক পড়ার চেষ্টা করব যারা এতদিন চাষ তো পড়ি নাই নফল নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাহাজ্জুদ আর এর পরে হলো চাশতের নামাজ কারণ চাশতের নামাজটা একটু কর্মব্যস্ততার সময় আপনি দোকানে যাবেন অফিসে যাবেন কর্মে বের হবেন ঠিক এই সময় সুযোগ হলো আপনার বিবি আপনার জন্য নাস্তা রেডি করতেছে আপনি গোসল করেন বা উযু করেন ফাঁকে দিয়ে চার রাকাত নামাজ পড়ি চাশতের নামাজ পড়ি নাস্তা খেতে বসলেন চাশতের নামাজ যদি পড়েন আল্লাহ তাআলা বলতেছেন যেটা হাদিসে কুদসির কথা বলতেছেন বান্দা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো সারা দিনের সকল কাজের দায়িত্ব আমি নিয়ে নিই তাই আমার সমস্ত কাজের দায়িত্ব আল্লাহর হাতে ছাড়িয়ে দিছি দোকানে যাইতেছি দোকানের বরকত দেওয়ার মালিককে চাকরিতে যাইতেছি চাকরিতে সকল সহজ করে দেওয়ার মালিককে এই জন্য এই চাশতের নামাজ চার রাকাত পড়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আর একটা আমলের কথা বলি আমরা যারা মসজিদে আসি যাই যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওষুধের দূর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি দেখবেন যাইতো 100 বার যাইবো আর হাদিসে আছে যদি শুধু 100 বার পড়ে এটা সমুদ্রের ফেনা বরাবর গুনাহ যদি তার থাকে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব তো কাম কি মসজিদে যাইতে যাইতে তসবিহটা পড়তে পড়তে গেলে অন্য কোনো কথা না বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন